ভাত রান্না করতে গিয়ে ছোট একটি ভুল আমাদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্য। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, অনেক অজানা তথ্য জানতে পারবেন। চাল থেকে হয় ভাত, রান্নার পদ্ধতিটাও সহজ, কিন্তু ভাত রান্না করতে গিয়ে পদ্ধতিগত একটু ভুলের কারণে নিজেদের বিপদ ডেকে আনতে পারে যে কেউ। গবেষণার পর একদল বিজ্ঞানী বলেছেন, লাখ লাখ মানুষ ভুল পদ্ধতিতে ভাত রান্না করছে আর ওই ভাত খেয়ে অনেকে পড়ছেন স্বাস্থ্য ঝুঁকিতে। সম্প্রতি আয়ারল্যান্ডের একদল গবেষক এমনটাই দাবি করেছেন। ব্রিটিশ পত্রিকা দ্য টেলিগ্রাফের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক লোরা ডনিলি গবেষকদের সঙ্গে কথা বলে একটি প্রতিবেদন করেছেন। ওই প্রতিবেদনে বলা হয়, গবেষকদের দাবি, ভুল পদ্ধতিতে রান্না করা ভাত খাওয়া হলে নিজের অজান্তেই শরীরে প্রবেশ করছে বিষ, শরীরে বাসা বাঁধছে ডায়াবেটিস ও ক্যান্সারের মতো ব্যাধি। সম্প্রতি আয়ারল্যান্ডের বেলফাস্টের কুইন্স ইউনিভার্সিটির একদল গবেষকদের তাদের গবেষণায় এমনটাই দাবি করেছেন। তারা জানাচ্ছেন, জমিতে চাষাবাদের সময় কীটনাশক ও রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়, রান্নার পদ্ধতি ঠিক না হলে মারাত্মক বিষ শরীরে ঢুকছে। পাত্রে পানি দিয়ে চাল ভিজিয়ে রাখার পরেই তা রান্না করতে হবে। ওই চাল পাত্রে দেওয়ার আগে পানি ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে, আর তা না হলে রান্না করা ভাতের মধ্যে দিয়ে আর্সেনিক শরীরে ঢুকে যাবে, তাকে গবেষকরা বলছে বিষ। গবেষকদের দাবি, এই বিষ রোধ করা একেবারে সম্ভব নয়, তবে এর প্রভাব কমানো সম্ভব। তাই রান্না করার আগে সারা রাত চাল ভিজিয়ে রাখার পরামর্শ দিচ্ছেন গবেষকরা। সারা রাত চাল ভিজিয়ে রাখলে রাসায়নিক টক্সিন এবং আর্সেনিকের মাত্রা 80% কমে যাবে। ভিডিওটি লাইক করুন এবং নিত্য নতুন তথ্য জানতে ভিডিওর নিচে সাবস্ক্রাইব লেখাতে ক্লিক করে সাথে